বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিপিজিএমই এর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেন মোহাম্মদ জসিমউদ্দিন। আজ রাজধানীর পল্টনে বিপিজিএমই এর প্রধান কার্যালয়ে সংগঠনের নির্বাচন হয়। এতে পরিচালনা পর্ষদের 7 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিপিজিএমই নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের ফলাফল ঘোষণা করেন। এর আগে মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সরকারের ভিশন 2030 বাস্তবায়নে অন্যান্য শিল্পের মতো প্লাস্টিক খাত জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে এবং এগিয়ে যাবে। তিনি এ সময় অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সঙ্গে সংগঠনের পরবর্তী কর্মপরিধি নিয়ে আলোচনা করেন। বিপিজিএমই এর সভাপতি, সরকার কিন্তু একটা প্রজেক্ট কাজ করতেছে, সাস্টেনেবল গোল 2030। এই সাস্টেনেবল গোলের সাথে যাতে আমরা আমাদের 2030-এ প্লাস্টিক অ্যাসোসিয়েশনকে বা প্লাস্টিক সেক্টরকে আমরা কোথায় দেখতে চাই, আমরা যারা এক্সপোর্ট করি আমাদের অনেক টেস্ট আছে, যেটা আমাদের জার্মানি থেকে করায় নিয়ে আসতে হয়, সিঙ্গাপুর থেকে করায় নিয়ে আসতে হয়, হংকং থেকে নিয়ে আসতে হয়, ওই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হয়। তারপরে R&D ডেভেলপমেন্ট, এই কাজগুলির জন্য আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক এবং কমার্স মিনিস্ট্রির সাথে, কমন ফ্যাসিলিটেশন সেন্টার। এইটা গতকালকের একনেকে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্টটা পাশ করেছেন। তো সুতরাং এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। ইন দি মিনটাইম আমরা বেজার সাথে কিন্তু একটা অ্যাগ্রিমেন্ট করেছি, মানে আলাপ আলোচনা হচ্ছে একটা 110 একর জায়গা নিয়ে, একটা শিল্পনগরী নিয়ে।